কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম রংপুর। চট্টগ্রামের মুরাদপুরে রাস্তা অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এক পর্যায়ে সেখানে ছাত্রদল অবস্থান নিলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। আহত হন বেশ কয়েকজন, তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম ও ফার্নিচার দোকানের কর্মী ফারুক সহ তিনজন। গুরুতর অবস্থায় দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও ছাত্রলীগের 40 জন সহ আহত হন শতাধিক। হামলাকারীরা বেশিরভাগই শিবিরের কর্মী বলে অভিযোগ ছাত্রলীগের। কোটার নামে জামাত শিবির ছাত্রদল, এই ছাত্রদল দলের লোকজন এবং কি বিএনপি জামাত যারা আছে, ছাত্রদল এবং কি আপনার জামাত শিবির সহ অঙ্গ সংগঠন যারা আছে সবাই মিলে এগুলো করতেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখন পর্যন্ত যে আপনারা শুনতেছেন যে তিনজন মারা গেছে, আমরাও এই ধরনের শুনলাম, তিনজন মারা গেছে। রংপুরের সংঘর্ষে উত্তপ্ত রাজপথ। কোটা সংস্কার আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে জনদুর্ভোগ এড়াতে পুলিশ বাধা দেয়। এর জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের ছররা গুলিতে আহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তাকে রংপুর মেডিকেলে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের জের সাংবাদিকদের উপর চাপায় আন্দোলনকারীরা। সংবাদ সংগ্রহকালে মিছিলে আনা লাঠিসোঁটা দিয়ে উপর্যুপুরি হামলা করা হয় গণমাধ্যম কর্মীদের উপর। রংপুরে আন্দোলনকারীরা লাঠি দিয়ে বেধড়ক পেটায় সময় সংবাদের রংপুরের চিত্র সাংবাদিক তারিকুল ইসলাম ও প্রতিবেদক রেদোয়ান হিমেলকে। গুরুতর আহত অবস্থায় তারিকুলকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেলে। বগুড়ায়ও হামলার শিকার হয়ে আহত হয়েছেন প্রতিবেদক আব্দুল আউয়াল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।